তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা বসতে যাচ্ছ, তোমরা অবশ্যই জানো যে গত কালকে ত্রিপুরা পুলিশের সিলেবাসটা সম্পূর্ণ দেওয়া হয়েছে, এবং সিলেবাসের মধ্যে যে 5 নম্বর, সর্বশেষে 5 নম্বর কিন্তু তোমাদের কম্পিটিশনে থাকবে। এখানে যে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো, ইংলিশ যারা সিলেক্ট করেছো, ইংলিশে কম্পিটিশন থাকবে। আর ইংলিশে কম্পিটিশনের জন্য আমাদের যে গাইডবুকে আমি অনেকগুলো কম্পিটিশন দিয়েছি, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, নিয়মও রয়েছে। আর যারা বাংলাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো, বেঙ্গলি কম্পিটিশন কীভাবে আসবে আজকের ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন আমি টিপস দেব কিছু, কীভাবে তোমরা যাচাই করবে, কম্পিটিশন বের করবে। তাছাড়া একটি কম্পিটিশন আমি প্র্যাকটিস করে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা অ্যাটেন্ড করো, ওকে? আর সিলেবাসটা সম্বন্ধে আমার আলোচনা করার কিছু নেই, আমি আবারও বলছি, তোমরা কিন্তু জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং অ্যান্ড যে আইকিউ পার্টটা প্লাস ম্যাথমেটিক্সের যে পার্টটা, এটা কিন্তু তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু 45 থেকে 50 নম্বর তোমাদের কাভার করা থাকবে। ওইখান থেকে যদি তুমি প্রায় 40+ যদি না নাম্বার ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে না, লিখিত পরীক্ষা ক্লিয়ার করা কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট কথা, তোমরা এটা বুঝতে চেষ্টা করো, হ্যাঁ? আর বাকি যে 35 মার্ক রয়েছে, 50 যদি বাদ দাও রিজনিং ম্যাথমেটিক্স আইকিউ থেকে, আর 35-এর মধ্যে 5 থাকবে কম্পিটিশন, 30 থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, হ্যাঁ? আমাদের গাইডবুকে এখান থেকে আমরা ম্যাক্সিমাম তোমরা কমন তোমরা পেয়ে যাবে, আমাদের এতটুকু বিশ্বাস, ঠিক আছে? আর যদি তোমরা চাও যে রিজনিং অ্যান্ড ম্যাথের কিছু প্র্যাকটিস সেট, হ্যাঁ, কিছু প্র্যাকটিস সেট, তাহলে তোমরা টেলিগ্রামে যোগাযোগ করো বা কমেন্টস করো, টেলিগ্রামে আমি দিয়ে দেবো কিছু প্র্যাকটিস সেট রিজনিং অ্যান্ড ম্যাথের, এটা তোমরা ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যদি আমি ক্লাস সম্ভব হয় আমি ক্লাস করিয়ে দেবো, ওকে? চলো তাহলে আজকে কম্পিটিশন সম্বন্ধে আমাদের ধারণাটা আমরা পাকাপ্ত করি। আশা করি তোমরা যদি কম্পিটিশনটা একটু ভালো করে বুঝো, তাহলে 5 নম্বর তোমরা আরামসে ক্যারি করতে পারবে, হ্যাঁ? চলো প্রথমে কম্প্রিহেনশন ইংলিশ, এটা বাংলাতে আমরা করতে যাচ্ছি, তাহলে বাংলার অর্থ কী আমরা জানতে হবে। এটা হলো বোধ শক্তি, হ্যাঁ, বোধ শক্তি বা বোধ পরীক্ষণ, মানে তোমাদের বোধ শক্তিটাকে যাচাই করা, এটা হলো কম্পিটিশন, ঠিক আছে? বাংলাতে বলা হয় বোধ শক্তি বা বোধ পরীক্ষণ, ঠিক আছে? এখন কিছু টিপস কীভাবে তোমরা বাংলায় কম্পিটিশনটা করবে, এটা আমার ব্যক্তিগত টিপস, তোমরা নিজের মতো করে দেখতে পারো। দেখো আমি এইভাবে কম্পিটিশনটা করার জন্য সকলকে আমি বলি, হ্যাঁ, প্রথমে কীভাবে করতে হবে, দেখো প্রথমে যে তোমাদের পেসিস বা কম্পিটিশন যে দেওয়া হবে, এটা এটা তোমাকে ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে, ঠিক আছে? পড়েছ, তারপরে গুরুত্বপূর্ণ যে এখানে পয়েন্টগুলো রয়েছে, এটা তুমি যদি একটু চাও আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে, হাইলাইট করে নিতে পারো। তারপরে তোমাদের কী করবে, যে কম্পিটিশনে যে প্রশ্নগুলো পড়বে, প্রশ্নগুলো পড়ার পরে যে প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ডগুলি থাকে, প্র্যাকটিস করাবো তোমাদেরকে, সেই কিওয়ার্ডগুলি যদি কোনো অনুসন্ধান করে অনুচ্ছেদটি পড়ুন, মানে যে কোশ্চেন প্রশ্নটার মধ্যে যদি তোমাদের এমন কোশ্চেন চেয়েছে, তাহলে এটা কম্পিটিশনের কোন জায়গাটা সেটা তোমাকে আবার একটু ভালো করে রিড করতে হবে, ঠিক আছে? তারপরে কিওয়ার্ড মিলে যাওয়ার পর অন্যদের অনুসন্ধান না করেই অবিলম্বে সেই প্রশ্নটি সমাধান করবে। যখন তুমি কম্পিটিশনটার তোমার যে প্রেসিজার মধ্যে তোমার কোশ্চেনটার আনসারটা পেয়ে গেছো, তাহলে প্রথম এটাকে তুমি যাচাই করে ভালো করে বের করে নেবে, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেনের দিকে তুমি অ্যাডভান্স হবে, ঠিক আছে? তারপরে দেখা আছে উত্তরটি সেই লাইনের আগে বা সেই লাইনের পরে পাওয়া যেতে পারে। যে লাইনটা তুমি দেখছো সেই লাইনের এক লাইনের আগে বা এক লাইনের পরের মধ্যে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে, এটা তুমি ভালো করে একটু যাচাই করে নিতে হবে, ঠিক আছে? তারপরে উত্তরণ এবং বিকল্পগুলো তুলনা করে সঠিক বিকল্প খুঁজবে। উত্তরটা কিন্তু তোমার হুবহু থাকবে এমন না, উত্তরটা তোমার যে যদি অর্থ বলো অল্টারনেটিভ সিমিলারলি অন্য অর্থই কিন্তু থাকতে পারে, সেটা তোমার একটু বুঝতে হবে, ঠিক আছে? এক্সট্রা নলেজও তোমার একটু থাকতে হবে, ঠিক আছে? চলো এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখছি কীভাবে তোমাকে বের করতে হবে, হ্যাঁ? একটা ছোট্ট আমি একটি কম্পিটিশন নিয়েছি, একটি কবিতা থেকে একটি ছোট্ট নিয়েছি, তোমার দেখো, যেমন ও ভাই কর্মকার, এখানে কর্মকার কথা বলা হয়েছে, ও ভাই কর্মকার আমারে পুড়িয়ে পিটানো ছাড়া কি নাইকো কর্ম আর। কর্মকাররা সবসময় জানি লোহাকে পিটিয়ে পুড়িয়ে মারে, এটা আমরা সবসময় জানি। তাহলে এখানে বলা হয়েছে আমারে পিটিয়ে পুড়িয়ে পিটিয়ে ছাড়া কি নাইকো কর্ম আর। আচ্ছা, কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি রাত্রি গভীর হলো, মানে কোন ভোরে হাতুড়ি ধরেছে এবং রাত্রিও এখন পর্যন্ত গভীর হয়ে গেল, ঠিক আছে? ঝিল্লি মুখর স্তব্ধ পল্লী তোলো গো যন্ত্র তোলো ঠোকা ঠাই ঠাই কাঁদিয়ে নেহাই আগুন ঢুলিছ মুরে প্রান্ত সারাশি ক্লান্ত উষ্ঠে আল গুছে ছেনি চুমে দেখো গো কোথায় হাপর হাপায়
हातुरी मागीछे छुटी, क्लांत निखिल कोरोगो शिथिल तुमार बज्र मुठी। एखाने कि बला हयेछे सम्पूर्णटा तोमाके किन्तु एकदम भालो करे बुझते हबे, एकबार ना बुझले दुबार तीनबार करे एटा भालो करे पढ़ते हबे। ताहले एखान थेके कि कि कोश्चेन होते पारे, एखन कोश्चेनगुलो एखाने देवा हयेछे देखो, जेमन उपरोक्त कविताटिर नाम कि, जे कविताटा आमि कविता थेके लाइनटि निये एसेछि 6-7 लाइन, कोन कविता थेके, ताहले तोमार एकटु आलादा एक्सट्रा नलेजो थाकते हबे। आमि प्रथमे बोलछि उपरोक्त कविताटिर नाम कि, एखाने तो नहीं नाम नहीं, ताहले तोमार एटा एक्सट्रा नलेज थेके तोमार जानते हबे, ठीक ना। ताहले कविताटिर नाम हलो लोहार ब्यथा, लोहार ब्यथा कविता थेके ए लाइनटि आना हयेछे, ठीक आछे। आच्छा, एटा एक्सट्रा नलेज थेके तोमाके जानते हबे बा तोमार एटा आगे জানা থাকতে হবে, না হলে তুমি পারবে না। তাহলে দু নম্বর কি কোশ্চেন কি দেখো, লোহার ব্যথা কবিতাটি কার লেখা, এই যে কবিতাটি লোহার ব্যথা এটা কে লিখেছেন, এটা লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। হ্যাঁ, এটাও তোমার জানা থাকতে হবে, না হলে তুমি পারবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তিন নম্বরে যে কোশ্চেনটা রাখা হয়েছে, তুলো গো যন্ত্র তুলো, এখানে গো পথটি হলো, এখানে গো পথটি কী, তাহলে তোমার বাংলা গ্রামার সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে, না হলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে। এখানে গো পথটি হলো অব্যয় পথ, হ্যাঁ অব্যয় পথ অপশন ডি হবে সঠিক উত্তর। তার মানে আমরা তিনটি কোশ্চেন করেছি, তিন থেকে কী বুঝতে পেরেছি, আমার এক্সট্রা কোনো নলেজ থাকতে হবে, বিভিন্ন কবিতা গল্পের উপর আমার নলেজ থাকতে হবে, এবং সেই গল্প কবিতা কী লিখেছে লেখক তার সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে, এবং বাংলা গ্রামার সম্বন্ধেও আমার ধারণা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চার নাম্বারটা দেখো, ঠোকা ঠাই ঠাই কাঁদিছে নেহাই, ঠাই ঠাই হলো, ঠাই ঠাই এখানে কি, এখানে ঠাই ঠাই, এটাও বাংলা গ্রামার সম্বন্ধে তোমার একটু ধারণা থাকতে হবে। ধন্যাত্মক বিশ্লেষণ, হ্যাঁ ধন্যাত্মক বিশ্লেষণ এখানে ঠাই ঠাই, ঠিক আছে। এটাও আমার যদি আলাদা নলেজ না থাকে তাহলে কিন্তু আমি এটা পারবো না। হ্যাঁ, তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা বলা হয়েছে কি, কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি, দ্বিতীয় যে প্রথম যে লাইনটা, কোন পদটি এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, এখানে কি হিসাবে কোন পদটি এখানে ব্যবহার করা হয়েছে, কী হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, সঠিক উত্তর উপরের কোনোটি নয় হবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কোনোটাই এখানে আনসার হবে না, এটা সম্ভবত এটা তোমার যে কোন ভুরে সেই ধরেছ হাতুড়ি, কোন পদটি এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে এটা অব্যয় পদ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, তাহলে এটা আনসারে এখানে কিন্তু হবে না, সঠিক উত্তর হবে উপরে কোনোটি নয়। হ্যাঁ, তাহলে ছয় নম্বরটা দেখো, ও ভাই কর্মকার, ও ভাই হলো কি, এখানে ও ভাই, এখানে ও ভাই যে এখানে কেউকে সম্বোধন করা হয়েছে না, তাহলে এখানে এটা সম্বোধন পদ হবে। হ্যাঁ, সম্বোধন পদ, ও ভাই, ও বলে কেউকে সম্বোধন করা হয়েছে এখানে, ঠিক না, তাহলে সম্বোধন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারছি, দেখো বাংলা গ্রামারের উপর কিন্তু ভালো একটা নলেজ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, রাত্রি গভীর হলে রাত্রি শব্দটি হলো, রাত্রি গভীর হলে রাত্রি শব্দটি কি, এখানে রাত্রি শব্দটি হলো তৎসম শব্দ। হ্যাঁ, তৎসম শব্দ অপশন ডি হবে সঠিক উত্তর। তার মানে তোমরা বুঝতে পারছো যে কী ধরনের কম্প্রিহেনশন যেটা বাংলাতে, হ্যাঁ বোধশক্তি তোমাদের আসবে, তাহলে ওই হিসাবে কিন্তু তোমরা বাংলা গ্রামারটা একটু ঘরে দেখবে বা বিভিন্ন কম্প্রিহেনশন একটু ঘরে প্র্যাকটিস করবে, যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করেছো, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করেছো, এটা আমাদের যে গাইডবুকের মধ্যে অনেকগুলো কম্প্রিহেনশন রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে। বাকি কম্প্রিহেনশন তো হুবহু তোমরা কমন পাবে না, এটা তোমাদের প্র্যাকটিসের উপরে যতটুকু প্র্যাকটিস করবে এতটুকু আনসার করতে পারবে, কম্প্রিহেনশন হুবহু পাওয়া যায় না, ঠিক আছে। এটা অঙ্ক রিজনিং এগুলো তোমাদের আইকিউ এগুলো হুবহু পাওয়া যায় না, এগুলো নিয়ম প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে এতই আনসার করতে পারবে, ঠিক আছে। আর যদি তোমরা চাও কিছু প্র্যাকটিস সেট রিজনিং ম্যাথের, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, কমেন্টস করে জানাবে। হ্যাঁ, আর আমি চেষ্টা করবো কিছু রিজনিং ম্যাথের ক্লাস করানোর জন্য, আর যদি যেগুলোই করাতে পারি বা না পারি, তোমরা ত্রিপুরা স্টেট লেভেলের সময় আমি কিছু রিজনিং ম্যাথ করেছি, এগুলো তোমরা আমাদের প্লেলিস্টে রয়েছে বা চ্যানেলে রয়েছে, এগুলো ভিজিট করে দেখবে। হ্যাঁ, আর যারা ত্রিপুরা পুলিশের গাইডবুকটা নিতে চাও, যাও ভিডিও নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোন ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।